তাদের যদি একদিনের জন্য চাকরি দেওয়া হয় তারা ভারতের মাতাকে এত ভালোবাসা হবে না আস্তে আস্তে তোমাদের স্যালারি বাড়তে থাকবে প্রিয় বন্ধুরা তুমি কি আর্মি হতে চাও আর্মির নতুন নিয়োগ পদ্ধতি এ অগ্নিপথ যোজনা অগ্নিপথ যোজনায় কারা আবেদন করতে পারবে এ এর অ্যাকচুয়ালি এডুকেশন কোয়ালিফিকেশান কত লাগবে কত নম্বর তোমাকে পেতে হবে একই সাথে তুমি কত বছর চাকরি করতে পারবে কত টাকা করে স্যালারি পাবে এবং এককালীন কত টাকা পাবে সমস্ত কিছু এ টু জেড ডিটেলস নিয়ে অগ্নিপথ যোজনার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো কাজেই তুমি যদি আর্মি হতে চাও তোমার স্বপ্ন যদি আর্মি হওয়া থাকে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো অগ্নিপথ যোজনার সম্পূর্ণ তথ্য জানার জন্য গোটা ইউটিউবে এরকম ডিটেলস ভিডিও তোমরা কোথাও পাবে না ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা অগ্নিপথ যোজনা নিয়ে তো এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবই এবং অগ্নিপথ যোজনার সুবিধাগুলো কি কী অসুবিধাগুলো কি কি এছাড়া অ্যাকচুয়ালি কেনই বা কেন্দ্র সরকার আর এই রকম একটি যোজনা এবং শেষে আলোচনা করব আর্মির নিয়োগের জন্য অগ্নিপথ যোজনার মতো এরকম একটা স্কিম এই মুহূর্তে কেন সরকার আর লাগু করলো বা উদ্ভাদন করলো তো এখানে সবার প্রথমেই অগ্নিপথ যোজনার ডিটেলসে তোমাদের প্রথমেই বলে রাখি অগ্নিপথ যোজনার প্রথমেই হচ্ছে বয়স সম্বন্ধে বলে রাখি যে তোমাদের বয়স কত সাড়ে সতেরো বছর থেকে এখানে কিন্তু একুশ বছর হতে হবে তোমার বয়স যদি সাড়ে সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু তুমি অগ্নিপথ যোজনার দরুন আর্মিতে এ ভর্তির জন্য ও কিন্তু আবেদন করতে পারবে এ এই অগ্নিপথ স্কিমে তো এক্ষেত্রে তোমাদের যোগ্যতা কী লাগবে অনেকেরই কনফিউজান রয়েছে অনেকেই জানতে পারছো অনেকে জিজ্ঞাসাও করছো যে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে দেখো এডুকেশান কোয়ালিফিকেশান এখানে এইট পাস যদি তুমি হয়ে থাকো এইট পাস যদি তুমি হয়ে থাকো কিংবা মাধ্যমিক পাস হয়ে থাকো কিংবা এইচএস পাস হয়ে থাকো মানে এইট পাস মাধ্যমিক পাস এইচএস পাস হলেই কিন্তু বিভিন্ন পদে অগ্নিপদ যোজনা একটা স্কিম তার আন্ডারে বিভিন্ন পদ রয়েছে ঠিক আছে এ সেই সমস্ত পদে তোমরা আবেদন করতে পারবে কিন্তু এই পাস হলেই হবে না তার জন্য একটা নির্দিষ্ট মার্কস লাগবে তো এখানে তোমাদের বলে রাখি যে নম্বর কত লাগবে মোট তোমাদের মানে এইট পাস যদি হয়ে থাকো বা টেন মাধ্যমিক পাস যদি হয়ে থাকো বা এইচএস পাস যদি হয়ে থাকো তোমাদের মোট পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার কিন্তু রেজাল্টে লাগবে এবং প্রত্যেকটি বিষয়ে থার্টি থ্রি করে কিন্তু মার্কস লাগবে কি বললাম পুরো সাবজেক্টে ধরো তুমি এইট পাস করেছো বা মাধ্যমিক পাস করেছো মোট তোমাদের মাধ্যমিকে মার্কস লাগবে হচ্ছে পঁয়তাল্লিশ এবং প্রত্যেকটা যে সাতটা বিষয় আছে মাধ্যমিকে সেই সাতটা বিষয়ে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাদের এর তেত্রিশ শতাংশ অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট করে কিন্তু লাগবে এ তাহলেই কিন্তু তুমি এই অগ্নিপথ স্কিমের যোগ্য এরপরে তোমাদের হচ্ছে পদের নাম দেখো এখানে খুব বড়ো একটা নাম দেওয়া হয়েছে যারা এই অগ্নিপথ স্কিমে যারা আর্মিতে ভর্তি হবে তাদের অগ্নি বীর বলা হবে কি বলা হবে অগ্নি বীর বলা হবে একটা বিরাট বড় নাম এখানে দেওয়া হয়েছে আর যেটা রীতিমতো তোমাদের বললাম যে অগ্নিপথ যোজনার মধ্যে একাধিক পথ রয়েছে এটা একটা স্কিম এর ভেতরে একাধিক পদ রয়েছে যেমন এইটের জন্য রয়েছে টেনের জন্য রয়েছে আর টুয়েলভের জন্য রয়েছে সেই একই রকমভাবে বিভিন্ন পদ রয়েছে যেমন ক্লার্কের রয়েছে স্টোর কিপার রয়েছে টেকনিক্যাল রয়েছে এরকম অনেক ধরনের পদ রয়েছে তো তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী বিভিন্ন পদে তুমি আবেদন করতে পারবে এ এরপরে শূন্য পদ কত দেখো এই মুহূর্তে শূন্য পদ যেটা রয়েছে এক্স্যাক্ট সেটা হচ্ছে কি ইজ ছেচল্লিশ হাজার শূন্যপদ রয়েছে দু বছরে দুবার করে এই নিয়োগ করা হবে অগ্নিপদ স্কিমের দরুন আর্মি নিয়োগ করা হবে বছরে দুবার করে এ যেখানে এখন এই মুহূর্তে যে শূন্যপদের কথা অ্যানাউন্স করা হয়েছে সরকারের তরফ থেকে অগ্নিপদ যোজনার জন্য ও সেটা হচ্ছে ছেচল্লিশ হাজার আর শূন্য পদ রয়েছে মানে ছেচল্লিশ হাজার পদে এ অ্যাকচুয়ালি আর্মিদের আর্মি নিয়োগ করা হবে তো এখানে চাকরির সময়কাল যেটা খুব ইম্পর্টেন্ট যার জন্য অনেক কিছু ও অ্যাকচুয়ালি আলোচনা হচ্ছে এই মুহূর্তে দেখো ও খুব সিম্পল ব্যাপার তোমাদের যে চাকরি তুমি চাকরি আর জন্য প্রথম যে ছমাস থাকছে চাকরির সেই ছমাস তোমাদের কিন্তু ট্রেনিং হচ্ছে কি বললাম তোমাদের টোটাল চাকরি কিন্তু চার বছরের প্রথম যে ছ মাস সেই ছমাস কি হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তোমাদের বাদ বাকি সাড়ে তিন বছর ওর সাড়ে তিন বছর কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি তোমরা আর্মি হয়ে দেশের জন্য সেবা করবে তার মানে তোমরা বুঝতেই পারছ তোমাদের স্থায়ী চাকরি হচ্ছে চার বছর এই চার বছরের মধ্যে প্রথম ছ মাস তোমাদের ট্রেনিং দেওয়ানো হবে আর্মির সমস্ত তারপরে তিন বছর ছ মাস তোমাদের অগ্নি বীর হিসাবে এ দেশে সে সেবা করার তোমরা কিন্তু সুযোগ পাবে টোটাল চার বছর চাকরি থাকছে এবং এই যে টোটাল যে অ্যাকচুয়ালি অগ্নিবীরের স্কিমের মাধ্যমে টোটাল যে অগ্নিবীর থাকবে তার মধ্যে থেকে স্থায়ী পঁচিশ পার্সেন্ট সৈনিককে নিযুক্ত করা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের যে স্থায়ী নিয়োগের ব্যাপারটা সেটা আরও একটু ক্লিয়ার করে তোমাদের বলি ধরো এক লাখ এক লাখ অ্যাকচুয়ালি আর্মি এই যে অগ্নিপথ স্কিমের দরুন চার বছর ধরে চাকরি করছে এ এবং চার বছর তো তাদের চাকরি থাকছে তারপরে তো তারা চাকরি করতে পারছে না তারপরে তারা স্থায়ী পদে এই যে এক লাখ অগ্নি রয়েছে এই অগ্নিবীরের থেকে আর্মিতে ডাইরেক্ট স্থায়ী পদে চলে যাবে কিন্তু পঁচিশ পার্সেন্ট ঠিক আছে যা নিয়োগ হবে তার পঁচিশ পার্সেন্ট চার বছর পর ডাইরেক্ট স্থায়ী পদে চলে যাবে মানে এখান থেকে কিন্তু তোমাদের পঁচিশ হাজার আর্মি কিন্তু স্থায়ী পদে অর্থাৎ এই ষাট বছর পর্যন্ত মেজররা যারা থাকে পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত তোমাদের চাকরি হয়ে যাবে আর তারপরে বাদবাকি যে পঁচাত্তর হাজার আর অ্যাকচুয়ালি আর্মি থাকছে এ তারা কিন্তু ও এই স্থায়ী পদে যেতে পারছে না মানে বুঝতেই পারছ প্রতি বছর যে এ আর্মি নিয়োগ হবে এই অগ্নিপথ স্কিমের দরুন সেই আর্মির মধ্যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট আর্মি চার বছর পর স্থায়ী পদে নিযুক্ত হবে আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে এ তোমাদের যেটা হচ্ছে সিলেকশন প্রসেস কী কী সিলেকশন প্রসেস রয়েছে দেখো এখানে সিলেকশান প্রসেস কি প্রথমে ফিজিক্যাল ফিটনেস টেস্ট যেটা হয়ে থাকে জেনারেলি সেরকমই একই সাথে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মেজারমেন্ট টেস্ট যেটা হয়ে থাকে তারপরে মেডিকেল এক্সাম মেডিকেল এক্সাম হবে তারপরে রিটেন টেস্ট যেখানে কমন এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে এই যে চারটে প্রসেস রয়েছে যেটা থাকে আর্মির নিযুক্তকালে নিযুক্ত করার জন্য সেই চারটে প্রসেসই রয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মেডিকেল এক্সাম রিটেন এক্সাম কমন রিটেন এক্সাম কী হবে কমন এন্ট্রান্স এক্সাম তো এখান থেকে তারপরে তোমাদের চলে যাচ্ছে বেতন তোমাদের কত টাকা অ্যাকচুয়ালি দেওয়া হবে দেখো এটা প্রত্যেক বছরের সমান টাকা দেওয়া হবে না আস্তে আস্তে তোমাদের স্যালারি বাড়তে থাকবে চার বছরে এবং এককালীনও কিছু টাকা দেওয়া হবে পুরোটা তোমাদের এক্সপ্লেন করি দেখো বেতন কী হচ্ছে প্রথম প্রথম বছর প্রথম বছর তোমাদের মানে চাকরি পাওয়ার শুরুতেই তোমাদের তিরিশ হাজার টাকা দেওয়া হবে কিন্তু হাতে তোমরা তিরিশ হাজার টাকা পাবে না তিরিশ পার্সেন্ট সরকার কেটে নেবে কেটে তোমাদের হাতে টাকা দেবে অর্থাৎ যখন তোমরা চাকরিতে নিযুক্ত হবে তখন তিরিশ হাজার তো তুমি পাচ্ছ কিন্তু তোমার হাতে দিচ্ছে একুশ হাজার টাকা এই যে তিরিশ পার্সেন্ট কেটে নিচ্ছে সেটা তোমাদের এককালীন হিসাবে এ আরও কিছু টাকা যুক্ত করে যে টাকাটা এই এই যে তিরিশ পার্সেন্ট টাকা তোমাদের কেটে নিচ্ছে সরকার এই টাকার সাথে সরকার আরও কিছু টাকা মিলিয়ে তোমাদের এককালীন কিছু টাকা দেবে সেটা কত বলছি এবং দ্বিতীয় ইয়ার সেকেন্ড দ্বিতীয় বছরের শুরুতে তোমাদের তেত্রিশ হাজার দেওয়া হবে তার মধ্যে তোমরা হাতে পাবে হচ্ছে এ তেইশ হাজার একশো টাকা একই রকমভাবে এ তৃতীয় বছরে ছত্রিশ হাজার টাকা স্যালারি হয়ে যাবে তোমার তারপরে কী হচ্ছে হাতে পাচ্ছ পঁচিশ হাজার দুশো টাকা এবং শেষ বছর মানে চতুর্থ বছরে তোমাদের চল্লিশ হাজার টাকা স্যালারি হবে এবং চল্লিশ হাজার টাকার মধ্যে তোমরাতে ব্যাঙ্কে তোমরা বা হাতে তোমরা পাবে আঠাশ হাজার টাকা মানে তোমরা বুঝতেই পারছো তোমরা যা স্যালারি পাচ্ছ সেই স্যালারি তিরিশ পার্সেন্ট কিন্তু সরকার কেটে নিচ্ছে এককালীন টাকা দেওয়ার জন্য এবং চতুর্থ বছরের শেষে এ কী হয়ে যাচ্ছে চাকরির শেষে এখানে কী হচ্ছে একটা সার্টিফিকেট তোমরা পাবে এই যে অগ্নি অগ্নিপথের স্কিমের তোমরা অগ্নিপথ স্কি হিসাবে চার বছর ওর দেশে সেবা করলে সেই অনুযায়ী আর্মির একটা সার্টিফিকেট কিন্তু তোমরা পেয়ে যাবে একই সাথে তোমরা পেয়ে যাবে কিন্তু বারো লক্ষ টাকা এই যে চার বছর তিরিশ পার্সেন্ট করে কেটে নিয়েছিল প্রত্যেক মাসে এবং সরকার কিছু মিলিয়ে টোটাল বারো লাখ টাকা কিন্তু তোমাকে দিয়ে দেবে চাকরির শেষে এক্ষেত্রে আরও একটা ব্যাপার রয়েছে এখানে আমি ইনক্লুড করিনি যে এই যে তোমরা আদের বছরের শেষে এই সার্টিফিকেট বারো লাখ টাকা পেলে তা যেটা বললাম যে পঁচিশ পার্সেন্ট কী হচ্ছে অগ্নিবীর ঠিক আছে পঁচিশ পার্সেন্ট অগ্নিবীর কিন্তু স্থায়ী পদে নিযুক্ত হবে এখানে ব্যাপারটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতেই পারছো অগ্নিবীর হিসাবে তোমরা সরকারি চাকরি পেলে এ সরকারি চাকরি পেলেই পরিবারের তরফ থেকে একটা পেশার আছে যে অ্যাকচুয়ালি সরকারি চাকরি পেয়ে গেছে সব বন্ধু দেখা হোক কিন্তু দেখা যাচ্ছে চার বছর পর তুমি অ্যাকচুয়ালি সরকারি চাকরিতে থাকবে কি না তার কোনো গ্যারেন্টি নেই কারণ এই যে যোজনা দরুন যারা নিযুক্ত হবে এ তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্থায়ী চাকরি পাবে বাদ বাকি যারা আছে তারা আদৌ চাকরি পাবে কিনা না তারও কোনো গ্যারেন্টি কিন্তু সরকার নেবে না যদিও তাদের জন্য অনেক বেনিফিট রয়েছে এবং সুবিধা অসুবিধাগুলো একটু তোমাদের ডিসকাস করি কেন এই যোজনা নিয়ে এত আন্দোলন এত কিছু তো প্রথমে সুবিধা নিয়ে আমি বলবো কি কি সুবিধা রয়েছে প্রতি বছর নিয়োগ হচ্ছে যেটা একটা স সব থেকে বড় ব্যাপার যে প্রতি বছর নিয়োগ হচ্ছে এ যারা বেকার রয়েছে সেই বেকাররা কিন্তু এককালীনও একটা টাকা পাচ্ছে বারো লাখ টাকা কম ব্যাপার নয় এবং চার বছর একটা স্যালারি পাচ্ছে তাদের কাছে একটা হিউজ টাকা থাকছে যেই টাকার দরুন তারা ভবিষ্যতে আরও কিছু করতে পারবে এটা একটা পজিটিভ পয়েন্ট কিন্তু দ্বিতীয় দেশে এ সেনার সংখ্যা কোনো কমবে না কারণ এই যে আর্মি চার বছর ধরে তারা নিযুক্ত থাকছে তারা যে স্কিলটা শিখছে সেই স্কিলটা কোনোমতেই ভুলে যাওয়া নয় ওই সেই কারণে ভবিষ্যতে কিন্তু তারা আর্মি হয়ে দেশের জন্য থেকে গেল বা আর্মির যে এক্সপিরিয়েন্স এটা তারা কিন্তু নিয়ে নিল সেই কারণে সেনার সংখ্যা কোনোদিনও কিন্তু কমবে না তৃতীয়ত যারা অ্যাকচুয়ালি আর্মি পদে নিযুক্ত হয়েছে তাদের একটা সার্টিফিকেট দেবে তারা একটা এক্সট্রা সুবিধা পাবে যে বিভিন্ন পদের জন্য বিশেষ করে রাজ্য পুলিশ যে যে রিক্রুটমেন্টগুলো হয় সেই পদে তারা নিযুক্ত হতে পারবে কারণ তাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে আর্মির তাদেরকে সহজেই অ্যাকচুয়ালি সুযোগ করে দেওয়া হবে একই সাথে অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদেও কিন্তু তারা নিযুক্ত হতে পারবে কারণ তারা এক সময় আর্মির চাকরি করেছে সেই অনুযায়ী কিছু বেনিফিট তো তারা পাবেই কিন্তু এখানে কোথাও লেখা নেই যে চাকরি পাবেই পাবে এরকম কোনো ব্যাপার না এর পরবর্তী পয়েন্ট যেটা বলেছি পঁচিশ বছরের নিচে অনেকেই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে যেটা আমি বললাম যে তোমরা এককালীন বারো লাখ টাকা পাচ্ছ প্রত্যেক মাসে অ্যাকচুয়ালি টাকা পাচ্ছ অনেকেই কিন্তু এই পঁচিশ বছরে কোনো কিছু করার কথাই ভাবে না সেক্ষেত্রে পঁচিশ বছরে চাকরি কমপ্লিট হয়ে একটা ভালো টাকার অ্যামাউন্ট তোমাদের কাছে থাকছে একই সাথে এ তোমরা একটা ভালো এক্সপিরিয়েন্স গেন করে ফেলছ যেটা পরবর্তী যে কোনো চাকরির ক্ষেত্রে তোমার খুব কাজে লাগবে এ দ্বিতীয় হচ্ছে উন্নত প্রযুক্তি এটা নিয়ে একটু পরে আসছি হচ্ছে থাকবে না অসুবিধা এই যে স্থায়ী হয় যেগুলো পঞ্চাশ থেকে ষাট বছরের মেজরদের ষাট বছর হয়ে থাকে চাকরির পিরিয়ড ও তাদের কিন্তু পেনশিয়ানের ব্যবস্থা থাকে যারা কিন্তু এখানে কোনো প্রকার কিন্তু পেনশিয়ান থাকবে না যেটা একটা বড় ব্যাপার দ্বিতীয় হচ্ছে স্থায়ী আর্মি না মানে স্থায়ী আর্মি যে তুমি সরকারি চাকরি পেলে অগ্নিপদ যোজনার দরুন অগ্নিপথ স্কিমের দরুন তাহলেই যে তুমি স্থায়ী হয়ে গেলে সেরকম না চার বছর চাকরি করার পর আবার পঁচিশ পারসেন্ট ওখান থেকে ছেঁকে স্থায়ী পদে যাবে কাজেই কিন্তু ও তোমাদের এটা স্থায়ী চাকরি হচ্ছে না যখন প্রথম তোমরা চাকরি পাচ্ছ এরপরে দু হাজার যারা পাশ করেছে তাদের চাকরি নিয়ে কিন্তু একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে তারা কিন্তু আন্দোলনে নেমেছে তারা চাকরির পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পরেও তাদের এখনও পর্যন্ত কিন্তু চাকরি হয়নি পরীক্ষা পাস করা সত্ত্বেও তাদের চাকরি নিয়ে সরকার এখনও পর্যন্ত কিছু বলছে না এ সেই কারণে কিন্তু একটা অসুবিধা রয়েছে দু সালে যারা অলরেডি আর্মির জন্য পাস আউট করে গেছে এরপরে চার বছর পরে চাকরি আছে কিনা তার কোনো গ্যারেন্টি নেই এটা একটা বড় ব্যাপার রয়েছে কারণ প্রচুর সংখ্যক আমাদের দেশে যুবক রয়েছে যারা এই মুহূর্তে এ রীতিমতো আর্মিতে যোগদান দিতে চায় তাদের যদি একদিনের জন্য চাকরি দেওয়া হয় তারা ভারতের মাতাকে এত ভালোবাসে তারা চাকরির জন্য যে কোনো মুহূর্তে এ যে কোনোভাবে কিন্তু নিযুক্ত হতে রাজি রয়েছে সেই কারণে এই চার বছর তাদের কাছে কোনো নর্মাল ব্যাপার না তারা শুধুমাত্র আর্মি হয়ে দেশে সেবা করতে চায় এমন অনেক সৈনিক রয়েছে আমাদের দেশে বীর যোদ্ধা রয়েছে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো মেন যে বিষয় এখানে উল্লেখ করিনি উন্নত প্রযুক্তি কেন কেন সরকার এই ধরনের অগ্নিপথ স্কিম আসলো আমরা যদি দেখি বিভিন্ন ও দেশের কাছে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি ব্যবস্থা টেকনোলজি ই অ্যাকচুয়ালি আর্মিতে এখনও পর্যন্ত ব্যবহার করা হচ্ছে না বা সেরকম ব্যবহার করার জন্য টাকা পাচ্ছে না কেন যে টাকাটা পাচ্ছে এ সেই টাকাটা আর্মির পেনশন এই সমস্ত বিষয়ে চলে যাচ্ছে সেই কারণে দেশের যাতে উন্নতি হয় কারণ আমরা সকলেই জানি শুধুমাত্র ম্যান পাওয়ার থাকলে কোনো কিছুই সম্ভব না তার সাথে টেকনোলজি উন্নত দরকার আর সেই টেকনোলজি উন্নত করার জন্যই ওই অ্যাকচুয়ালি এ আর্মি সিস্টেমকে আরও উন্নত করার জন্য উন্নত প্রযুক্তি আনার জন্যই কিন্তু এই পরিকল্পনা করেছে যে কিছুটা এদিক থেকে খরচ কমিয়ে এই উন্নত প্রযুক্তিতে লাগাতে পারে এবং আমাদের দেশ উন্নত প্রযুক্তির মাধ্যমে অ্যাকচুয়ালি স্ট্রং যাতে থাকে অন্যান্য দেশের থেকে সেই পরিকল্পনা করেই কিন্তু এই স্কিমটা তৈরি করা হয়েছে তো অগ্নিপথ যোজনার এ টু জেড তথ্য নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি এখনও যদি কোনো বিষয়ে তোমাদের জিজ্ঞাসা থাকে কিংবা আমি মিস করে যাই তোমার তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাতে পারো তুমি কি আর্মি হয়ে দেশের সেবা করতে চাও তোমার স্বপ্ন কি আর্মি হওয়া অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো জয় হিন্দ